मोरो बियाने राम सुने रेखे दिन बाबा जेने रेखे दिन बाबा मुसा नबी बोलेन अल्लाह सबचे पापी मानुष्टा आमी देखते चेयेछिलाम आपनी आमाके देखिए दिएछेन एबार आमी देखते चाई सबचे आमार जमानार नेक मानुष्टाके ताके आमी देखते चाई आपनी कि आमाके देखाबेन ना आमार अल्लाह बोलेन हे नबी मुसा आबार तुमी ओई सेम जायगाते अपेक्षा करबेन सूर्य डोबार आगे जखन देखबेन सूर्य डोबार आगे तुम अपेक्षा करबे सबचे शेषे जखन तुम्हार सामने दिए जे मानुष्टा जाबे मने रखबे सेई मानुष्टा होलो सबचे बड़ो नेक बंदा हे तरुण जुबकेरा হযরতে মূসা কালিমুল্লাহ আবার ওই সেম জায়গাতে অপেক্ষা করছেন সূর্য ডোবার আগে ভাই আমার যে মানুষটা সবচেয়ে শেষে সামনে দিয়ে চলে যাবে দেখা গেল যে মানুষটা সকালবেলা সবচেয়ে আগে গিয়েছিল সেই মানুষটা নাই বাচ্চাটাকে কোলে নিয়ে সবচেয়ে শেষে সূর্য ডোবার আগে মূসা নবীর সামনে দিয়ে যায় মূসা নবী অবাক হয়ে গিয়ে বলে আল্লাহ এই মানুষটা সকাল বেলা আপনি বললেন সবচেয়ে পাপী আর এই মানুষটাই আবার সন্ধ্যা বেলা আপনি বলছেন সবচেয়ে নেককার বান্দা এটা কি করে হলো আল্লাহ এটা কেমন করে হলো যে সকাল বেলা সবচেয়ে বড় পাপী ছিল সে সন্ধ্যা বেলা সবচেয়ে বেশি নেককার কি করে হয়ে গেল হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন হে নবী মূসা শুনে রেখে দাও জেনে রেখে দাও নবী মূসা ও যখন বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছে তখন এমন সময় বেশ কিছু দূর যাবার পর সে বলতে শুরু করলো আব্বা বাচ্চাটা আব্বাকে জিজ্ঞাসা করলো তার পিতাকে জিজ্ঞাসা করলো অর্থাৎ ওই মানুষটাকে জিজ্ঞাসা করলো আব্বা এই পৃথিবীতে সবচেয়ে বড় কি বললো জঙ্গল বলে জঙ্গল সামনে জঙ্গল ছিল বলে এই জঙ্গল হলো সবচেয়ে বড় বলে জঙ্গলের থেকে বড় কি বলে জঙ্গলের থেকে বড় হলো পাহাড় ছেলে আবার জিজ্ঞাসা করে আব্বা এই পাহাড়ের থেকে সবচেয়ে বড় কি পিতা বলল পাহাড়ের থেকে বড় হলো আকাশ সন্তান আবার জিজ্ঞাসা করলো আব্বা এই আকাশের থেকে বড় কি তখন সেই সময় সন্তানকে বলতে লাগলো সন্তান রে এই আকাশের থেকে বড় হলো আমার পাপ আমার গোনা হলো আকাশের থেকেও বড় সন্তান আবার জিজ্ঞাসা করলো আব্বা এই তোমার পাপের থেকে বড় কি সেই সময় ওই মানুষটা চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন ওরে বাবা শুনে রেখে দে আমার পাপের থেকেও বড় হলো আল্লাহর রহমত আমার আল্লাহ রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন সকালবেলা যে সবচেয়ে বড় পাপী ছিল আমার আল্লাহ তাকে সবচেয়ে বড় নেককার বান্দা বলে গ্রহণ করে নিলে জোরে হবে না সকালবেলা যে সবচেয়ে বড় পাপী ছিল সন্ধ্যাবেলা সে সবচেয়ে বড় নেককার বান্দা হয়ে গেল আল্লাহ কখন কার জীবনের গোনা মাফ করবেন কেউ জানে না কিছুদিন আগে আমার পরিচিত একজন মানুষ আমি তাকে চিনি জানি সে জুম্মার নামাজ পড়ে মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু লটারিতে সে ভাই আমার কিছু কম বেশি প্রায় 1 কোটি টাকা পেয়েছে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করলো তুই নামাজ পড়িস তুই নামাজ পড়িস তুই লটারি কেটেছিস তোকে আমি দিচ্ছি তুই কি করিস দেখ একদিকে তোর নামাজ একদিকে তোর ইবাদত আর একদিকে তোর কোটি টাকা তুই কোন দিকে যাবি বল আপনারা কোন দিকে যাবেন টাকা নেবেন না নামাজ নেবেন নামাজ মানে জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাত জান্নাতের চাবিকাঠি নামাজ একদিকে নামাজ আর একদিকে টাকা কোটি টাকা লটারিতে কোনটা নেবেন বলেন একটু হাহু দেন 1 2 3 4 টাকার জন্য হব চোর 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড 9 10 টাকাই ব্রেন মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে নয় টাকা দে দুটোর মধ্যে একটা দে হয় দেখা দে নয় টাকা দে বলে হুজুর তওবাতিল্লাহ যা করার করে নেব
এক কোটি টাকা পুল পেলে আগে সেটা পকেটে ভরে নেব, হবে নাকি? হাই রে হাই, রাগ করবেন না ভাই, আখেরি জামানায় পদে পদে আল্লাহর পরীক্ষা দেখতে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে মানেন, আল্লাহকে যদি পরিপূর্ণ মহাব্বত করেন, আল্লাহকে যদি পরিপূর্ণ বিশ্বাস করেন, তাহলে আল্লাহর নির্দেশগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। নবীকে যদি পরিপূর্ণভাবে মহাব্বত করেন, রাসূলকে যদি পরিপূর্ণভাবে ভালোবাসেন, হে তরুণ যুবকেরা, তাহলে বিশ্ব নবীর সুন্নতগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে। তবেই বোঝা যাবে আপনি প্রকৃত আল্লাহ মানেন, তবেই বোঝা যাবে আপনি প্রকৃত রাসূল মানেন। হে তরুণ যুবকেরা, হে আমার শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আখিরি জামানার পয়গম্বরের আমলেতে তার উম্মতদের মাঝখানে আমি একসঙ্গে সারা পৃথিবীর উম্মতকে ধ্বংস করব না। তার কারণ হলো বিশ্বনবী এন্তেকালের সময়তে কয়েকটি শর্ত দিয়েছিলেন, তার মধ্যে একটা শর্ত হলো অন্যান্য নবীদের আমলে আল্লাহ আপনি তার উম্মতদের গোনাগার উম্মতদের একসঙ্গে চাটে ধ্বংস করেছেন। আমার উম্মতেরাও গোনাগার হবেন, আমার উম্মতেরাও পাপী হবেন, আমার উম্মতেরাও না বেনামাজি হবেন, আমার উম্মতেরাও বেরোজাদার হবেন, আমার উম্মতেরাও গোনাগার হবে, আপনি তাদের চাটে ধ্বংস করবেন না। এ তরুণ যুবকেরা, এরই জন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে মাঝে মাঝে বিভিন্ন রকম বিপদ দিয়ে থাকেন। কখনো ভুজের ভূমিকম্প হয়, ভুজে যখন গুজরাটে ভূমিকম্প হয়, পশ্চিমবঙ্গে তখন হয় না, আবার বাংলায় যখন আইলা লাইলা ঝড় হয় গুজরাটে তখন হয় না, ইন্দোনেশিয়ায় যখন সুনামি হয়ে যায় ভারতবর্ষে তখন হয় না। আমার আল্লাহর নবী বিশ্ব নবীর দোয়াটা আমার আল্লাহ কবুল করে সারা বিশ্বের উম্মতকে চাটে ধ্বংস করে দেন না। এরপরেও মুসলমান, আমরা বিশ্বনবীর প্রকৃত শিষ্য হলাম না, আল্লাহর পরিপূর্ণ নির্দেশগুলোকে মানলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো না, আল্লাহর পরিপূর্ণ নির্দেশ যদি মানতাম তাহলে আল্লাহর হুকুমগুলো আমরা মানতাম, আল্লাহকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম তাহলে আল্লাহর নির্দেশগুলো পরিপূর্ণ মানার চেষ্টা করতাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আসল কথা হলো আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি না। আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস আমরা করতে পারি না। যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম তাহলে সব নির্দেশগুলো মানতাম। পরিপূর্ণ বিশ্বাস আমাদের হয় না। হে তরুণ যুবকেরা, এই কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, 5G-র যুগ, মানববিহীন ড্রোনের যুগ, হাইড্রোজেন বোমার যুগ, হে তরুণ যুবকেরা, পরমাণু বোমার যুগেতে আমি আপনাদের বলি, বন্ধুরো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তোমার এই জামানাতে তোমার সময়তে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের সীমা পরিসীমা ঊর্ধ্বগামী হয়েছে, বিজ্ঞান চরম উচ্চ সীমাতে পৌঁছে গিয়েছে। সেই জায়গায় তুমি বিজ্ঞান দিয়ে, তুমি বাস্তবতা দিয়ে আমার আল্লাহকে বিশ্লেষণ করে দেখো, আল্লাহর নির্দেশকে বিশ্লেষণ করে দেখো, আল্লাহর হুকুমকে বিশ্লেষণ করে দেখো, আল্লাহর বাণী কোরআন মাজিদকে বিজ্ঞানের আলোকে গবেষণা করে দেখো। যদি 1450 বছর আগের কথাটা আজকের যুগের বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, আজকের বিজ্ঞান যদি 1450 বছর আগের আল্লাহর বাণীকে যদি সাপোর্ট করে, তাহলে আল্লাহকে আংশিক বিশ্বাস নয়, অল্প বিশ্বাস নয়, আমার আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে না।
বিশ্বনবীর বাণীকে পরিপূর্ণ বিশ্বাস করো। বিশ্বনবীর নির্দেশ যদি আজকের বিজ্ঞানের আলোকে, আজকের ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে, হার্ড ডিস্কের যুগে, ভাই আমার যে সময় চাঁদে চন্দ্রযান যায়, যে সময় ট্রেন মাটিতে চলে আকাশে উড়ে বেড়ায়, যে সময় পানির তলা দিয়ে পাতাল রেল যায়, মেট্রো রেল যায়, যে সময় পানির সমুদ্রের তলাতে শহর তৈরি হয়, যে সময় অক্টোপাস পালাম ভাই আমার ভবিষ্যৎবাণী করে দেয় পৃথিবীর মানুষগুলো মেনে নেয়, সেই যুগেতে যদি বিজ্ঞানের আলোকে তুমি বিশ্বনবীকে গবেষণা করে দেখো, যদি বিশ্বনবীর সূত্র নির্দেশ যদি মিলে যায়, 1450 বছর আগের কথাগুলো আজকের যদি বিজ্ঞানসম্মত হয়, তাহলে বিশ্বনবীকে আংশিক নয়, অল্প নয়, কিছুটা নয়, বিশ্বনবীর সুন্নত, বিশ্বনবীর নির্দেশটাকে পরিপূর্ণ মানা চাই। মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়, জিন্সের প্যান্ট বাজার থেকে কিনে নিয়ে এসে কাঁচি দিয়ে ব্লেড দিয়ে বিভিন্ন জায়গায় নিজের মন মতো ছিঁড়ছে কাটছে, কিরে ভাই নতুন জিন্সের প্যান্ট ছিঁড়ছিস কেন? বলে হুজুর তুমি বুঝবে না। তার মানে? বলে এটা হলো সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে হাই রে হাই, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং প্যান্ট, একদিকে নবী আর একদিকে মুসলমানের ছেলে নায়ক। ওরা নবীকে ছেড়ে দিয়ে নায়ককে ধরেছে। কেসিয়া স্কেলে কত বড় নায়ক সারা পৃথিবী জানে, মুষ্টিযোদ্ধাই সেরা, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়া স্কেলে, যিনি চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়া স্কেলে, যিনি পকেটে দেশলাই নিয়ে ঘোরে কিন্তু সিগারেট জীবনে না ফুকে, তার নাম মোহাম্মদ আলী কেলে, যিনি বলেছিলেন আমার নাম আজ থেকে কেসিয়া স্কেলে ব্লক করে দিলাম আর মোহাম্মদ আলী কেলে ওপেন করে দিলাম, বন্ধুরা আমার নাম কেউ কেসিয়া স্কেলে বলে ডাকবে না, আমাকে মোহাম্মদ আলী বলে ডাকবে, কারণ কেসিয়া স্কেলে আমি পছন্দ করি না, মোহাম্মদ আলী কেলে আমি পছন্দ করি। কেসিয়া স্কেলে হলো পরাধীন আর মোহাম্মদ আলী কেলে হলো স্বাধীন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্যকালে 12 বছর বয়সে সাইকেল চুরি হয়ে গিয়েছিল, সাইকেল চুরি হয়ে গিয়েছিল, টিউশন পড়তে গিয়েছিল কেসিয়াস মার্সেলাস ক্লে, 12 বছর বয়সে সাইকেলটা চুরি হয়ে গেছে, থানায় কমপ্লেন করতে গেছে, সাহসটা দেখুন 12 বছরের ছেলে। থানার দারোগা বড়বাবু তার সাহস দেখে বলছে বেটা তুই সাইকেল চুরি হয়ে গেছে সেই জন্য থানায় বলতে এসেছিস, তুই এক কাজ কর, তুই যোদ্ধা হয়ে যা, তুই যোদ্ধা হয়ে যা, তুই বক্সার হয়ে যা। ওই যে 12 বছরের ছেলেকে বলেছিল, কানে ঢুকে গিয়েছিল সেই কথাটা, পরবর্তীকালে সারা জীবন ধরে চিন্তা করেছে আমি বক্সার হব, মুষ্টি যোদ্ধা হব, পরবর্তীকালে এমন মুষ্টি যোদ্ধা হলো যে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। সেই মোহাম্মদ আলী কেলেছিল কৃষ্ণাঙ্গ কালো চামড়ার মানুষ, শ্বেতাঙ্গরা তার জন্য কোটি কোটি টাকা খরচা করত, কিন্তু যেহেতু কালো চামড়া বলে তাকে ঘৃণা করত, এই ব্যথা এই বেদনা তার বুকে ছিল। এক সময় নবীর জীবনী পড়ে, বিশ্বনবীর জীবনী পড়ে মোহাম্মদ আলী কেলে দেখলো ইসলাম সাম্যবাদের কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভাতৃত্বের কথা বলেছে, ইসলাম দিয়েছে ভাই 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 কথা বলেছে ইসলাম, সারা বিশ্বের মুসলমান একে অপরের ভাই পরিচয় দিয়েছে, ইসলামে কেহ নাই উচ্চ কেহ নাই নিচ, এখানে সমান সবাই, এক তকবীরে উঠি জেগে আমার হবে জয়। এই ইসলাম যখন বুঝেছে, কেসিয়া স্কেলে বলেছে, কেসিয়া স্কেলে আর কেসিয়া স্কেলে নয়, কেসিয়া স্কেলে ছিল পরাধীন, আজকে আমি মোহাম্মদ আলী কেলে হয়েছি, মোহাম্মদ আলী কেলে হলো স্বাধীন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মোহাম্মদ আলী কেলে যিনি বিশ্বের মানুষের কাছে হিরো, সে কার শিষ্য হলো? সে হলো আপনার আমার বিশ্বনবীর শিষ্য হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক টাইসন সারা বিশ্বের মানুষের হিরো, কিন্তু সে কার শিষ্য হলো? সে আপনার আমার নবীর শিষ্য হয়ে গেল।
গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, হ্যানুম্যান, যেখান থেকে আপনি হোমিওপ্যাথি নাম পেয়েছেন, হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান, সেই হ্যানুম্যান সারা বিশ্বের মানুষের কাছে হিরো, কিন্তু মোহাম্মদ ভাই আমার হ্যানুম্যান হয়ে গেল, আপনার আমার বিশ্ব নবীর শিষ্য, তাহলে আপনার কাছে হিরো আজকে মুসলমান, তোমার কাছে হিরো আজকে সলেমান খান, একদিকে বিশ্ব নবী একদিকে সলেমান খান, তুমি বিশ্ব নবীকে না ধরে সলেমান খানের ভক্ত হলে হাই রে হাই, রাগ করবেন না, মুসলমানের ছেলে কানে পড়ছে দুল, হাতে পড়ছে চুড়ি, হাতে পড়ছে সোনার চুড়ি, বিদেশ থেকে এনেছে বিলাতি ঘড়ি, কানে পড়ছে দুল, মাথার ওপরটায় রেখেছে ছুচালু গন্ডারের মতো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে তার ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, কে রানা কে মনা মোটেও চেনা যায় না, রাগ করবেন না বাপ, আপনি কার শিষ্য হলেন, কে আপনার হিরো, আপনার হিরো কে, আমার আপনার মুসলমানের একমাত্র লিডার, একমাত্র হিরো, একমাত্র সেরার সেরা, একমাত্র নেতা আপনার আমার বিশ্ব নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নায়ক গায়কের ভক্ত হয়েছে মুসলমানের ছেলে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দানা, রাগ করবেন না বাপ, বোঝার চেষ্টা করো না ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমার সেই বিশ্ব নবীর সুন্নত তরিকাটাকে মেনে চলো না, আল্লাহর বাণী আল্লাহর নির্দেশটাকে মেনে চলো না, আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, তোমাদেরকে খোলাখুলি ভাবে বলে দেওয়া হলো, জালকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মাজিদের প্রথমে জানানো হলো এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব পড়ে মুত্তাকি বান্দারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তুমি যদি কিতাবটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, গবেষণা করার চেষ্টা করো, বিজ্ঞানীরা বিজ্ঞানের দৃষ্টিতে গবেষণা করলো, ঐতিহাসিকরা ইতিহাসের দৃষ্টিকোণ দিয়ে গবেষণা করলো, সাহিত্যিক সাহিত্যের দৃষ্টিকোণ দিয়ে গবেষণা করলো, ফিলোসফার দার্শনিক দর্শনের দৃষ্টিকোণ দিয়ে গবেষণা করলো, যে যেভাবে কোরআন মাজিদকে দিয়ে গবেষণা করলো, সে সেখান থেকে ফায়দা পেল, লাভবান হয়ে গেল। কোরআন মাজিদ, আমি বেশি উদাহরণ দেবো না, একটা উদাহরণ দিই, আমি এর আগেও কয়েক জায়গায় বলেছি, যদি না শুনে থাকেন আবার বলে দিচ্ছি, পৃথিবীতে একটা সমুদ্র আছে, সেই সমুদ্রের পানি কিন্তু দুরকম, দেখেছেন আপনারা ভিডিওতে, দেখেছেন ভাইরাল ভিডিও, পানি দেখবেন দুরকম, দুরকম কালার, একদিকে নীল একদিকে ঘোলাটে সাদা, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রটা একটাই, একটা সমুদ্রতে দুটো সমুদ্রের পানি এসে জড়ো হয়েছে, কিন্তু তারা কিলোমিটারের পর কিলোমিটার মিশে যায়নি, আলাদাভাবে একই সঙ্গে আছে কিন্তু আলাদাভাবে, যেন মনে হচ্ছে তাদের কুদরতিভাবে একটা মাঝখানে পার্টিশন দেওয়া হয়েছে, দিয়েছেন কে, জোরে বলেন কে, হে তরুণ যুবকেরা, এই সমুদ্রটা গবেষণা করে পাওয়া গেছে, সালটা হলো 1942,
সাল জায়গাটা হলো প্রশান্ত মহাসাগর নাম শুনেছেন পৃথিবীতে কতগুলো বড় বড় মহাসাগর আছে তার মধ্যে একটা হলো প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের একটা উপসাগর আছে এই উপসাগরটার নাম হলো আলাস্কা উপসাগর এই আলাস্কা উপসাগরে 1942 সালে যে বিজ্ঞানী প্রথম গবেষণা শুরু করলেন তিনি হলেন ফ্রান্সের বিখ্যাত বড় বিজ্ঞানী নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টাম তিনি দীর্ঘদিন ধরে এই সমুদ্রের পানি নিয়ে গবেষণা করলেন সমুদ্রের তলায় চলে গেলেন মাটিতে গিয়ে গবেষণা করলেন সমুদ্রের উপরে এলেন পানিতে এসে গবেষণা করলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন মেশিন নিয়ে সমুদ্রের পানি নিয়ে গবেষণা করলেন দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি অবাক হয়ে যান হাই রে হাই দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে কিন্তু তাদের মধ্যে আভিজাত্য তাদের বৈশিষ্ট্য কিন্তু নিজেরা ধরে রেখেছে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে কিন্তু মিলেমিশে একাকার তারা হয়ে যায়নি কালারটা ফেড হয়ে যায়নি রংটা পরিবর্তন হয়ে যায়নি তারা একসঙ্গে মিলে যায়নি যেন মনে হচ্ছে তাদের মাঝখানে একটা পার্টিশন দেওয়া হয়েছে হে তরুণ যুবকেরা দীর্ঘদিন ধরে গবেষণা করে মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি একটা থিওরি তৈরি করলেন ওই থিওরিটার নাম হলো কোস্টা থিওরি এই কোস্টা থিওরিতে তিনি তিনটে বৈশিষ্ট্য তৈরি করলেন হে তরুণ যুবকেরা পানির লবণাত্ব নিয়ে তিনি একটা ভাগ করলেন ঘনত্ব নিয়ে আর একটা ভাগ করলেন আর তিন নাম্বার হলো উচ্চতা নিয়ে একটা ভাগ করলেন এই তিনটে বৈশিষ্ট্য বের করলেন কোস্টা থিওরিতে তিনটেই তিনটে সূত্র লিখে দিলেন হে তরুণ যুবকেরা কিন্তু মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন হলেন না দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন সমুদ্রের নিচে গিয়ে গবেষণা করেছেন সমুদ্রের ওপরে সে গবেষণা করেছেন পানিটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে গবেষণা করেছেন হে তরুণ যুবকেরা বেশ কিছুদিন পরে হে জওয়ান যুবকেরা যখন তিনি আরবে চলে গেলেন আরবের গোলটেবিলে বিজ্ঞানীদের সঙ্গে বসলেন সেখানে গিয়ে তিনি কোস্টা থিওরির কথা বললেন কোস্টা থিওরি নিয়ে যখন কথা বলেছেন কোস্টা থিওরির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করছেন সমুদ্রের বিশেষত্ব নিয়ে গবেষণা করছেন আলোচনা করছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তিনি যখন প্রশান্ত মহাসাগরের আলাস্কা উপসাগর নিয়ে যখন কথা বলছেন একজন আরাবিয়ান বিজ্ঞানী সে সময় বলছেন হে মিস্টার কোস্টা শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনি কোস্টা থিওরির কথা আজকে বলছেন 1942 সালে আপনি গবেষণা করলেন কোস্টা থিওরি কিন্তু আমরা কোরআন মাজিদ থেকে আজ থেকে 1450 বছর আগে ওই সমুদ্রের বর্ণনা পেয়েছি গলা ছেড়ে হবে না বিপদ খুব কাছে এই যে আরামে বসে আছেন আওয়াজ দিতে চান না মাঝে মাঝে কথা উঠছে আজকের কাগজেও আছে গতকালকেও ছিল মাঝে মাঝে কথা উঠছে ফের সিএ হচ্ছে ফের এনআরসি হচ্ছে ফের সিএ হচ্ছে ফের এনআরসি হচ্ছে বলে হুজুর এনআরসি হলে টেনশন নাই কাগজ সব রেডি আছে কাগজ সব রেডি আছে কিন্তু কাগজ রেডি থাকলেও কাজে কিছু লাগবে না ওদের উদ্দেশ্য ভালো না বাঘ আমি গল্পটা বলি বাঘ পানি খেতে এসে দেখছে একটা হিষ্টপুষ্ট ছাগলের বাচ্চা ঘুরছে হিষ্টপুষ্ট ছাগলের বাচ্চা ঘুরছে পুকুরের ধারে এসেছে পানির ধারে এসেছে নদীর ধারে এসে দেখছে ঘুরছে তখন পানি খাওয়ার আগে নজর গেছে ছাগলের বাচ্চা বলছে ও বাচ্চা মানুষ কি করে বলে খায় হুট করে গিয়ে খেয়ে নেবো কিরম একটা একটু বলে টোলে খায় কিরম বলবো বলছে আমার ঘাটেতে তুই নেমেছিলিস বলছে দেখো দাদা দেখো বাঘবাবু তুমি আমাদের জঙ্গলের সর্দার আমি তোমার ঘাটে নামিনি আমি জানি ওটা তোমার ঘাট আমি নামি না আমি পানি খেতেই নামিনি বলছে তাহলে কে গুলালো বলছে আমি জানি না বলছে তাহলে তোর বাপ গুলিয়েছে বলছে আমার বাপ তো পটল ডাঙায় আগেই চলে গেছে আমার বাপ পটল ডাঙায় আগেই চলে গেছে তো মা গুলিয়েছে বলে মাও বহুদিন আগে মারা গেছে বলে অত কথা বুঝিনি তোকে আমি খাবো
অত কথা বুঝিনি তোকে আমি খাবো। এখন এনআরসিটা কি বুঝতে পারলেন? তো বুঝতে পারছেন না, পারেন না এখন পেরে গেছেন বুঝতে? মেন হচ্ছে খাবে, উদ্দেশ্য হলো খাবে। তাহলে আমাদের কি করতে হবে? যখন খেতে আসবে একটা বড় মাল রাখতে হবে রেডি, যে হাঁ করবে করে দিতে হবে, তাই তো নাকি? পারবেন তো? এই রকম আওয়াজ দিলে কি আর পারেন? এরকম আওয়াজ দিলে পারেন? ভাইরা আমার, তরুণ যুবকের আমার, মুরব্বিয়ানের আমার, সচেতন হতে হবে, ছেলেদেরকে শিক্ষিত করুন, ছেলেদেরকে শিক্ষিত করুন, এখনো সময় আছে, নিজেরা সচেতন হন, নিজেরা সচেতন হন। মুসলমানের ছেলে মোবাইল হাতে পেয়েছে শুধু ওই ফ্রি ফায়ার, পাবজি, সাপ খেলা, সাপেতে ব্যাং ধরছে, আর ওই কি বলে ওই ক্যারাম বোর্ড, মোবাইলে ক্যারাম বোর্ড, ঠিকঠাক ঠিকঠাক শুধু এই করছে। আবার কি করছে, ওই লুডু খেলছে, লুডু দিয়ে মই দিয়ে উঠছে আর সাপ দিয়ে নামছে, মই দিয়ে উঠছে সাপ দিয়ে নামছে, এই করে করে জীবনটাকে বরবাদ করে ফেলবে মুসলমানের ছেলে। এই মোবাইল চরম পরীক্ষা। আমি বলি এই দাজ্জাল ফেরাউন কি সব বেরোবে বলছেন না, দাজ্জাল বেরোবে, নমরুদ আর কি ওই ইয়াজুজ মাজুজ বেরোবে, তার থেকে বড় দাজ্জাল বেরিয়ে গেছে মোবাইল। বলে হুজুর এসব কি ওয়াজ করছেন বলুন দেখি না আপনি? পরিবর্তনের ওয়াজ করছি, পরিবর্তনের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আনুন। 1942 সালে যেটা গবেষণা হচ্ছে, কোস্টা থিওরি তৈরি হচ্ছে, মিস্টার জ্যাক ভি কোস্টা একজন সামুদ্রিক বিজ্ঞানী, একজন মেরিন বিজ্ঞানী, সারা পৃথিবী খ্যাত একজন বিজ্ঞানী বাবা। 1942 সালে অ্যালাক্সা উপসাগরে বাবা দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি যে থিওরি তৈরি করলেন, ভাই আমার আরবের ওই মুসলিম বিজ্ঞানী বলেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি যে সমুদ্রের পরিচয় আজকে দিচ্ছেন, 1942 সালে যে সমুদ্রের কথা বলছেন, আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সেই সমুদ্রের পানির কথা ঘোষণা করেছেন। সুরার নাম হলো সুরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মারাজাল বাহারাই নাই আল তাকিয়ান বাইনা হুমা বারজা খুললাম আইয়া বগিয়ান ফাদি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজিবা। জোরে হবে না, জোরে হবে না। 1942 সালে গবেষণা হয়েছে, কোস্টা থিওরি বেরিয়ে এসেছে, পানি নিয়ে গবেষণা করেছে মিস্টার জ্যাক ভি কোস্টা, আর 1450 বছর আগের যখন গল্পটা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে, তিনি অবাক হয়ে গেলেন, হাই রে হাই, আল্লাহ বলছেন মারা জাল বাহারাই নেই আল তাকিয়ান, দুটো সমুদ্র, বাহারুন মানে সমুদ্র, দুটো সমুদ্র একসঙ্গে, তারা একই সঙ্গে চলেছে, ইয়াল তাকিয়ান তারা মিলিত হয়ে গেছে, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, সমান গতিতে যাচ্ছে, একসঙ্গে মিলিত হয়েছে, বাইনা হুমা বারজা খুল্লা ইয়া বগিয়ান, বাইনা হুমা তাদের মাঝখানে একটা আবরণ, একটা আস্তরণ, একটা ভাই আমার আবরণ আল্লাহ দিয়েছেন, যাতে করে তারা একসঙ্গে মিলে যেতে পারে না। 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? এত সূক্ষ্ম জিনিস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কোরআন মাজিদে। সেই কোরআন মাজিদ নিয়ে গবেষণা করুন, পড়ুন, জানুন, জীবনটা বদলে যাবে। আমি এরকম অনেক উদাহরণ আপনাদের মাঝখানে এর আগে দিয়েছি, যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা জানেন, অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি তোদের সব বলে দিয়েছি বান্দা। পাঁচ ওয়াক্ত নামাজে ঘোষণা করা হচ্ছে, হাইয়া আলা সলাত, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। তার পরের লাইনে বলা হচ্ছে, যদি নামাজের দিকে আসো তাহলে কল্যাণ তোমার হবে, কামিয়াবি তুমি পাবে।
ঘোষণা দিচ্ছেন কে? জোরে বলুন, কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যদি নামাজের দিকে আসো কামিয়াবি তুমি পাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। আমার আল্লাহ 82 জায়গায় বললেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ তোমরা পড়ো। হে তরুণ যুবকেরা, নামাজ সাহাবায়ে কেরামেরা পড়েছিলেন, নামাজ পড়েছিলেন আউলিয়ায়ে কেরামরা, নামাজ পড়েছিলেন ওলিয়ে কামিলরা, নামাজ পড়েছিলেন খাজা গরিব নামাজ। তারাগড় পাহাড়ে আপনারা গেছেন, তারাগড় পাহাড়ে গিয়ে দেখেছেন, হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নামাজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহে, তিনি আল্লাহর ইবাদতে মশগুল আছেন, দুশ্মনে ওলিরা তারা উপর থেকে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহর ওলি চোখে দেখতে পেয়ে গেছেন, সে সময় বলেন হে পাথর, যদি আল্লাহর নির্দেশে পড়ে থাকো এতে যদি আমার মৌত হয় হবে, আর যদি বাবা তোমাকে কেউ ফেলে থাকে আমাকে মারার জন্য, তাহলে যেখানে তুমি আছো সেই জায়গাতেই দাঁড়িয়ে যাও, আজও গিয়ে দেখে আসবেন পাথরটা সেই জায়গায় আটকে রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। এই ফিলিস্তিনের, ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে গন্ডগোল আপনারা জানেন, দীর্ঘদিন ধরে গন্ডগোল ফিলিস্তিন ইসরায়েল, আজও দেখা যাচ্ছে ইসরায়েল, আজকের খবর ইসরায়েল আবার কিভাবে এলো, ভাই আমার কিভাবে ইসরায়েল স্বাধীন হলো, কিভাবে একটা দেশ তৈরি হলো, ওরা পোল্যান্ড থেকে প্রথম এলো 1930 সালে, কত সালে স্বাধীনতা পেল, কেন এলো, হিটলার ওদের কেন মেরেছিল, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। কিন্তু বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের, হযরতে নবী সুলাইমান জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল, সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে নরা ভাই আমার তরুণ যুবকেরা আমার, এই বাইতুল মুকাদ্দাস হযরতে ওমর ফারুকের জামানাতেও কুফফারদের হাতে ছিল, কিন্তু হযরতে ওমর ফারুকের জামানাতে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস হযরতে ওমরের হাতে এসেছিল। এ তরুণ যুবকেরা আবার কুফফারেরা কেড়ে নিয়েছিল, এ তরুণ যুবকেরা আবার দেখা গেল ভাই আমার ইরাকের জমিনে একটা বাচ্চা ছেলের জন্ম হলো, যে বাচ্চা ছেলে বাগদাদের জমিনে যখন গেল, বাগদাদের জমিনে গিয়ে দেখে একটা বিরাট বড় মিনার একজন কাষ্ঠশিল্পী তৈরি করেছে, যিনি কাঠ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেন, এরকম একজন কাষ্ঠশিল্পী, কাঠের শিল্পী, কাঠের কাজ করেন, বিরাট বড় একটা মিনার তৈরি করেছেন। বাগদাদের বাজারে সেই মিনার দেখার জন্য ভিড়, বাচ্চা ছেলেটির বয়স হলো 12 বছর। হে তরুণ যুবকেরা, এই 12 বছর বয়সে এই ভিড়ের মাঝখান দিয়ে গায়ের ফাঁক দিয়ে গড়ে সামনে দিকে যখন চলে এলো, সেই সময় কাষ্ঠশিল্পী বলছে কেন হে ভাইরা, তোমরা কি জানো আমি এই মিনারটা কেন তৈরি করেছি? তার কারণ হলো, কোন এক বাঘ যদি আল্লাহ তৈরি করেন, কোন এক বাহাদুরকে যদি আল্লাহ পাঠান, কোন একজন মুজাহিদকে যদি আল্লাহ পাঠান, যে মুজাহিদ যে বাহাদুর যে টাইগার পৃথিবীর জমিনে কোনো
মুসলমানদের জন্য লড়াই করে মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দেবে। যদি কোনো আল্লাহর নেক বান্দা বীর মুজাহিদের জন্ম হয় যে বাইতুল মুকাদ্দাসটা মুসলমানদের ফিরিয়ে দেবে, তাকে আমি এই মিনারটা উপহার দেব। এই মিনারটা সে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে লাগিয়ে দেবে। এই জন্য আমি এই মিনার তৈরি করেছি। 12 বছরের ওই বাচ্চা ছেলেটি প্রতিজ্ঞা করেছিল হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা ওই বাইতুল মুকাদ্দাস একদিন আমি কুফফারদের হাত থেকে ছিনিয়ে আনব। ওই ছোট বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো, সেনাবাহিনীতে যোগ দিল, সেনাপতি হয়ে গেল, একদিন বাদশাহ সুলতান হয়ে গেল। ওই ছোট্ট ছেলেটি আজকে আর সুলতান হয়েছে ভাঙাই, ওই ছেলেটি আর অন্য কেউ নন, তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি। অনেক ঘটনা আমি লম্বা চওড়া বলবো না। ওই বাইতুল মুকাদ্দাসের চত্বরে একজন বাপ বেটা দুজনে নামাজ পড়ছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি জানি না, আমার কাছে আছে। এ কষ্ট হলে বলবেন, শেষ করে দেবো। হ্যাঁ, ঠান্ডার রাত তো খুব ঠান্ডা লাগছে, তাই না? কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার আওয়াজ কম, আওয়াজ শুনে বুঝে নিতে হবে। বুঝতে পারছি, একটুখানি বলে দিই, শেষ করো। বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার বাপ্পাটা দুজন মিলে ফিলিস্তিনিরা বারবার যায় নিজেদের মসজিদে গিয়ে নামাজটা আদা করে। এই নামাজ আদা করতে গেলে ইসরায়েলি ওই সমস্ত ভাই আমার হাঙর, ইসরায়েলি ওই সমস্ত ভাই আমার জালেমরা, ইসরায়েলি ওই সমস্ত জালেম সে সৈন্যরা ওই নিরীহ নামাজিদের উপর গুলিগালা চালায়। একদিনকার ঘটনা, হে তরুণ যুবকেরা, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে ভিডিওটা, আপনারা দেখেছেন কিনা জানি না। বাপ বেটা গিয়ে বাইতুল মুকাদ্দাসের চত্বরে গিয়ে নামাজ আদা করছে, এমন সময় কয়েকজন ইসরায়েলি সৈন্য একটা ট্রেনিং প্রাপ্ত কুকুর নিয়ে ছেড়ে দিয়েছে মজা দেখার জন্য। ওই নামাজি বাপ বেটাকে কুকুরের শিকারী কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, বড় বড় তেজি কুকুর ছেড়ে দিয়েছে, যাতে করে ওই নামাজিদের গিয়ে হাও মাও করে খায়, কামড়ে কুমড়ে খায়, আহত করে দেয়, ওরা মজা দেখবে দূর থেকে। এই বলে ট্রেনিং প্রাপ্ত কুকুরটাকে লেলিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, সত্যিকারের নামাজি কাকে বলে? হে জওয়ান যুবকেরা, আমি অবাক হয়ে গেলাম। আমি শুনেছিলাম আল্লাহর নবীর জামানাতে নবী যখন মদিনার গিরিপথে পাঠিয়েছিলেন যাতে দুশ্মনের রাসূলরা এসে মদিনার মানুষদের অ্যাটাক না করতে পারে, সাহাবীরা সেখানে গার্ড দিতেছিল, ভাই আমার ওই গিরিপথে গার্ড দিচ্ছিল, দুশ্মনের রাসূলরা দূর থেকে তীর মেরেছিল, সাহাবীর গায়ে লেগেছিল। এক সাহাবী নামাজ পড়ে, আর এক সাহাবি ভাই আমার শুয়ে থাকে, বিশ্রাম নাই, অপর সাহাবি আবার নামাজ পড়ে, অপর সাহাবি বিশ্রাম নাই। এমন সময় এক সাহাবি যিনি নামাজ পড়ছিলেন, দুশ্মনের রাসূলরা মনে ভেবেছিল মনে হয় ওটা কোনো খেজুর গাছ, কোনো স্ট্যাচু মনে করে তীর নিক্ষেপ করে পরীক্ষা করেছিল। একটা দুটো তিন তিনটে তীর ওই নামাজি সাহাবির গায়েতে গিয়ে নিক্ষেপ হয়েছিল। হে তরুণ যুবকেরা, নামাজি সাহাবির নামাজ শেষ করলেন, বুঝতে পারলেন দুশ্মনের রাসূলরা এসে গিয়েছে, ভাই আমার ঘুমিয়ে থাকা বিশ্রাম নেওয়া সাহাবিকে তুললেন, ওঠো। সে উঠে দেখছে তিন তিনটে তীর ভুকে আছে, লেগে আছে। সেই সময় ওই সাহাবি বললেন, ভাই প্রথম তীরটা যখন লেগেছিল কেন আপনি আমাকে তুললেন না? আমরা দুজন মিলে মোকাবেলা করতাম, নতুবা তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতাম, আপনি কেন আমাকে তুললেন না? ওই নামাজি সাহাবি বলেছিলেন, ভাই বলবো কি, শুনুন শুনুন, যখন আমার শরীরে প্রথম তীর নিক্ষেপ করেছিল আমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল ছিলাম, এত মধুর লাগছিল, এত সুন্দর লাগছিল আল্লাহর কোরআন তেলাওয়াত, একটা একটা করে তিন তিনটে তীর আমার শরীরে নিক্ষেপ হয়েছে, আমি মোটেও টের পাই না, বুঝতে পারি না। নামাজ
আর আমরা নামাজ পড়লে সারা দুনিয়ার হিসাব নিকাশ খাতা কলম পেন যত রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তা, বউ কি কিনতে বলেছে, ছেলে কি কিনতে বলেছে, কারবারটা কি হবে, ব্যবসাটা কোথায় যাবে, মাঠেতে গরু চাষ করেছি না ছাগল দিয়ে এসেছি, পাট হয়েছে না ভাই আমার আলু হয়েছে, আকাশটা চমকাচ্ছে না বিদ্যুৎ পড়ছে না কি হচ্ছে ভেঙে পড়ছে, যত চিন্তা সব নামাজে এলি। তারা নামাজ পড়েছে, আল্লাহর কোরআনটা এমন পড়েছে অন্তর থেকে, আহা সেটা তো সে যুগে দেখেছিলাম আর এ যুগে ভিডিওতে দেখলাম বাস্তব। কুকুরটা তখন ছুটে ছুটে গেল, হে তরুণ যুবকেরা, ঘেউ ঘেউ করে শব্দ করতে করতে প্রচন্ড গতিতে দূর থেকে ছুটে গেল। কুকুরটা ছুটে গিয়ে ওই নামাজি পায়ামার ভাইয়েরা বাপ বেটা দুজনে আল্লাহ আর নামাজে মশগুল আছেন, তেলাওয়াতে মশগুল আছেন, ছোট্ট বাচ্চা 10 বছর 12 বছর বয়স হবে আর তার পিতা তার পাশে নামাজে মশগুল আছেন, তারা হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, কুকুর একটা আসছে ছুটে ছুটে, যাই হোক যেটাই হোক না কেন তিনি নামাজ পড়ছেন, নামাজেই মশগুল আছেন, বান্দা নামাজ পড়ছে কুকুর সেখানে গিয়ে ঘেউ 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 করছে কিন্তু কামরানোর সাহস পেল না। কিছু সময় পরে দেখলাম ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে 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 হিংস্র ট্রেনিং প্রাপ্ত কুকুরটা ভিজে বেড়ালের মতো হয়ে যায়। জোরে হবে না, নামাজটা পড়ুন না ভাই, নামাজটা পড়ুন, দেখুন না ফায়দা কি আছে, বেশি নয় একটা মাস ট্রাই করে আমাকে খবর দেবেন। হুজুর আপনি বলেছিলেন নামাজ পড়ার কথা, এক মাস পরে খবর দিতে বলেছিলেন, নামাজ আর ভালো লাগে না হুজুর পড়া ছেড়ে দিয়েছি, দেখুন একটা মাস। আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন যদি তুমি নামাজ পড়ো কি ফায়দা পাবে, শোনো আমার আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয়নি, যেমন ওই সমুদ্রের পানির কথা আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আজকের যুগে বিজ্ঞানীরা গবেষণা করেছে মিথ্যা হয়নি, শুধু এটা একটা উদাহরণ দিয়েছি, এরকম কোরআন মাজিদ থেকে হাজার উদাহরণ দেওয়া যায়, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। তরুণ যুবকেরাম আমার আল্লাহ সেই কোরআনে বলছেন, বান্দারে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোরা যদি নামাজটা পড়িস, তোরা যদি নামাজে মশগুল থাকিস, তাহলে বান্দা তুই মাতাল হবি না, কেউ তোকে মাতাল বলতে পারবে না, ওরে বান্দা তুই জেনাখোর হবি না, কেউ তোকে জেনাখোর বলতে পারবে না, ওরে বান্দা তুই সুদখোর হবি না, কেউ তোকে সুদখোর বলতে পারবে না, ওরে বান্দারে তুই অপরাধী হবি না, কোনো মানুষ তোকে অপরাধী বলতে পারবে না, বান্দা তুই কোনোদিন আত্মহত্যা করতে পারবি না, গলায় দড়ি দিতে পারবি না, বান্দা তোর মনের দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না, ওরে বান্দা আমি জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, নামাজ তোকে বিভিন্ন অন্যায় অশ্লীলতা অপরাধ থেকে বাঁচিয়ে দেবে, ভালো মানুষ হয়ে যাবে, লোকে সম্মান করবে, রেসপেক্ট করবে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানিরা, আখেরি জামানা আল্লাহর ইবাদত আপনাকে বাঁচাতে পারে, আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে, না হলে যেভাবে করোনা চলছে, যেভাবে ওমিক্রন চলছে, যেভাবে আইলা লাইলা আসছে, যেভাবে জাওয়াদ আসছে, যেভাবে একটার পর একটা গজব আসছে, বেশি দিন নয় ধ্বংস হয়ে যাবেন, আমি আপনি প্রত্যেকেই বিলুপ্ত হয়ে যাব, কারণ আল্লাহ নারাজ হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর গজব চারিদিক থেকে আসছেন, জামিনি গজব আসছে, আসমানি গজব আসছে, বিশ্বনবী বলেছেন আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেয়, জালেম বাদশা নিয়োগ হয়ে যাবে, বিভিন্নভাবে জুলুম অত্যাচার করতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আর
যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান আমার আল্লাহ আপনাকে কোনটা দিয়ে হেফাজত করবেন? ওরে বান্দারে তুমি ছিলে মায়ের পেটে, মাতৃ গর্ভে ছিলে এক কাতরা নাপাক পানি, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওরে বান্দা শুনে রেখে দাও, তুমি এক টুকরো নাপাক পানি থেকে আমি তোমাকে রক্তপিণ্ডে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা ত্বক দিলাম মায়ের পেটে। ভাই আমার সবচেয়ে প্রথম যে ইন্দ্রিয়টা কাজ করে সেটা হলো বাচ্চার শ্রবণ শক্তি। আজকের যুগের বিজ্ঞানীরা বলছেন, আজকের যুগের সায়েন্স বলছেন, মায়ের পেটে সবচেয়ে আগে বাচ্চার যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান শ্রবণ শক্তি। 1450 বছর আগে আল্লাহর কোরআনে সে কথা আমার আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তুমি কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দান করেছি, সুম্মাই অমিতকুম আবার তোমাদের মত দেব, সুম্মাই ইয়ুহয়িকুম আবার তোমাদের জীবন দেব, সুম্মাই ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, এ করোনা থেকে শুরু করে এনআরসি এনপিআর সেখান থেকে যত রকম ঝরঝটিকা, তুমি যদি আল্লাহর হয়ে যাও আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে হবে না বন্ধুরা? আমার মিশর থেকে একদল মানুষ জাহাজে করে মদিনায় ফিরছিল, মিশর থেকে ব্যবসায়ী একদল ব্যবসায়ী অন্তত শতুয়েক মানুষ জাহাজে করে মদিনায় ফিরছিল, হঠাৎ করে মাছ দরিয়ায় হঠাৎ করে দরিয়ার মাঝখানে একটা তুফান এলো, ঝড় এলো, মারাত্মক ঝড়। হে তরুণ যুবকেরা, শতুয়েক মানুষ তখন চিৎকার চেঁচামেচি করল, কেউ আল্লাহর নামের স্লোগান দিতে লাগলো, তকবীরের ধ্বনি দিতে লাগলো, আজান দিতে লাগলো, নামাজ পড়তে লাগলো, কত না ইস্তেগফার করতে লাগলো, কত না মোনাজাত করতে লাগলো, কত না তেলাওয়াত করতে লাগলো, কিন্তু কারো দোয়া কবুল হয় না, ঝড় ঝটিকা বন্ধ হয় না, তুফান থেমে যায় না। এখনই যেন মনে হয় জাহাজটা পানির তলায় তলিয়ে যাবে। এ তরুণ যুবকেরা, নীল দরিয়ার উপর দিয়ে একদল মানুষ জাহাজে করে মিশর থেকে মদিনায় যাচ্ছে, ব্যবসায়ীরা লাভবান হয়েছে, মিশরের মানুষেরা মদিনার দুস্থ অনাথদের জন্য অনেক উপঢৌকন তোহফা নাজরানা দিয়েছে। হে তরুণ যুবকেরা, দেখতে পাওয়া যায় মাছ দরিয়ায় যখন তুফান শুরু হয়, মাছ দরিয়ায় যখন হাওয়া শুরু হয়, ঝড় শুরু হয়, এখনই জাহাজটা তলিয়ে যাবে, সেই সময় ওই মানুষগুলো চিৎকার চেঁচামেচি করছে। হঠাৎ করে লক্ষ্য করা যায় ওই জাহাজের এক ধারেতে এক কোণেতে একজন সুফির চেহারার মানুষ, একজন বুজুর্গ মানুষ বসেছিলেন। সেই বুজুর্গ মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে মাছ সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দেয়। দেবার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা যায় সমুদ্রের পানিতে তার পাটা ভেজে না, আল্লাহর কুদরতি ভাবে সমুদ্রের পানিতে সে টপ 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 করে হেঁটে হেঁটে যেতে থাকে। ভাই আমার, আল্লাহ বাঁচালে কিভাবে বাঁচাবেন কেউ জানে না, কোন দিক দিয়ে বাঁচাবেন কেউ জানে না। আল্লাহ যাকে চাইবেন এমন ভাবে রক্ষা করবেন, হেফাজত করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে যে স্মরণ করে আল্লাহ বলেন আমি তাকে স্মরণ করি, আর আল্লাহ যাকে স্মরণ করবে লা তাখাফ ওয়ালা তাহজান, তার কোনো খৌফ নাই, ডর নাই, কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, ওই সদু এক মানুষ চিৎকার করে
ভাই আমার তারা বুঝে গেল যে আমাদের দোয়া কবুল হয় না কিন্তু একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ওই মানুষটাকে দাঁড় করাতে হবে ওই মানুষটা যদি দাঁড়িয়ে যায় আমাদের জন্য যদি আল্লাহর দরবারে সুপারিশ করে দেয় তাহলে হয়তো আমরা বেঁচে যেতে পারি তাই মানুষগুলো চিৎকার করে বলল ও আল্লাহর মাহবুব বান্দা আপনি চলে যাবেন না দাঁড়ান 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 আপনি যাবেন না যাবেন না কিন্তু আল্লাহর ওলি বান্দা তার অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে লাগানো ছিল হে তরুণ যুবকেরা যেন আল্লাহর মাহবুব বান্দার কানে গেল না সেই সময় আল্লাহর মাহবুব বান্দা যেন শুনতে পান না উনি টপ টপ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন শত এক মানুষ চিন্তা করল এইভাবে আল্লাহর ওলিকে দাঁড় করানো যাবে না তাই তারা আল্লাহর নামের কসম দিতে চায় আল্লাহর নামের শপথ দিতে চায় আল্লাহ 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 আল্লাহর শপথ দিচ্ছি আল্লাহর কসম দিচ্ছি ও আল্লাহর মাহবুব বান্দা আপনি যাবেন না যাবেন না বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম যখন দিয়েছেন যেন আল্লাহর ওলির কানেতে খবরটা পৌঁছে যায় সেই সময় আল্লাহর মাহবুব বান্দা দাঁড়িয়ে গিয়ে বলেন কি হয়েছে তোমাদের কেন চিৎকার করছো যেন কিছুই জানেন না কি হয়েছে তারা বলে হুজুর এখনই জাহাজ ডুবে যাবে আপনি আমাদের জন্য কিছু দোয়া করুন ব্যবস্থা করুন তখন আল্লাহর মাহবুব বান্দা বলেন তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো ফাকালু লানা ফাকালা লানা তাকাররাবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো তারা বলে কিভাবে নৈকট্য লাভ করব হুজুর বললেন বেতারা কি দুনিয়া তোমরা দুনিয়া ত্যাগ করে দাও দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ভুলে যাও আচ্ছা বলেন দুনিয়া ভোলা কি সহজ ব্যাপার দুনিয়া ভোলা মানে দুনিয়ার কারবার ভোলা ব্যবসা ভোলা স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা মাল মাতা সম্পদ গাড়ি বাড়ি এগুলো হলো দুনিয়া ভুলতে পারবেন ভুলতে পারবেন খুব কঠিন কঠিন ব্যাপার হে তরুণ যুবকেরা ওই সাধু এক মানুষকে তখন আল্লাহর মাহবুব বান্দা বললেন হে মিশরের মানুষেরা হে মিশর থেকে মদিনা যাওয়া মানুষেরা জাহাজের যাত্রীরা তোমরা দুনিয়া ভুলে যাও দুনিয়া ত্যাগ করে দাও সেই সদু এক মানুষ বলে হুজুর কেমন করে ত্যাগ করব তখন তিনি বললেন স্ত্রীর ভালোবাসা ভুলে যাও ছেলে মেয়ের ভালোবাসা ভুলে যাও সম্পদের ভালোবাসা ভুলে যাও মালমাতার ভালোবাসা ভুলে যাও দুনিয়ার মহাব্বত ত্যাগ করে দাও দুনিয়ার ভালোবাসা ভুলে যাও কিছু সময়ের জন্য মানুষগুলো স্টপ হয়ে গেল মন থেকে তখন বাঁচন মরণ লড়াই ভাই আমার এখনই মারা যাবে এখনই ভাই আমার জাহাজ তলিয়ে যাবে তাই কিছু সময়ের জন্য তাদের মনকে স্থির করে নিল আর দুনিয়ার সব কিছুকে তারা ভুলে গেল মন থেকে তারা দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিল হুজুরকে বলল হুজুর কদ ফাআলনা আমরা তাই করলাম আপনি যেটা বলেছেন সেটা আমরা করেছি হে তরুণ যুবকেরা সেই সময় আল্লাহর মাহবুব বান্দা সাধু এক মানুষকে বলল এবার তোমরা উখরুজু বিসমিল্লাহ তোমরা আল্লাহর নাম নিয়ে পানিতে ঝাঁপ দিয়ে দাও পানিতে ঝাঁপ দিয়ে দাও পানিতে ঝাঁপ দিয়ে দাও আল্লাহর নাম নিয়ে সাধু এক মানুষ সে সময় দুনিয়া সব ত্যাগ করেছে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করেছেন দুনিয়ার স্বামী স্ত্রী মহাব্বত ছেলে মেয়ে প্রেম প্রীতি ভালোবাসা মালমাতার ভালোবাসা ত্যাগ করে দিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তারা ওই সমুদ্রের মহাসমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আল্লাহর ওলির দোয়াতে তাদের প্রত্যেকের পায়ের নিচে যেন আমার আল্লাহ কুদরতি একটা করে ভায়া মাঙার বিছানা বানিয়ে দিয়েছে সমুদ্রের পানির উপর তারা ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের পানিতে তাদের পাটা ভিজছে না জোরে হবে না জোরে হবে না একটু ভাবনা চিন্তা করে দেখুন আমি কি বলতে চাইছি কি উদাহরণটা দিচ্ছি কি
কিভাবে এই জায়গায় পৌঁছানো যাবে কঠিন সময় ভাই একদিকে এনআরসি আমার সব আছে তবুও বাঘ বলছে ছাগল খাবো একদিকে আল্লাহ বলছে আমি রেগে গেছি মাঝে মাঝে করোনা ঝড়ঝটিকা তুফান দেব কোন দিকে যাব বলো কোন দিকে যাব চাচা এখনো মসজিদে যাওয়ার টাইম হলো না গো চাচা এখনো মুখের দাড়িটা রাখার টাইম হলো না গো হে মুসলমানের ছেলে এখনো ক্যারাম তুমি খেলো হঠাৎ করে আসমান ভেঙে মাথার উপর পড়বে জমিনটা হঠাৎ করে ভূমিকম্প কেঁপে উঠবে হঠাৎ করে তোমার কাছে সরকার থেকে লেটার আসবে কাল সকাল দশটাতে গিয়ে কাগজপত্র পেশ করবে কোন দিকে যাবে খেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না উপায় না থাকলে আল্লাহকে ডাকবে না তুমি ঠেলা হওয়ার আগে ঠেলা বুঝবে না বলে হুজুর আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন নাকি আমরা ভীতু নাকি আমরা ভীতু ভয় দেখাচ্ছেন আমাদের ভয় দেখাচ্ছি না বোঝাচ্ছি সময় আছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা সদু এক মানুষ সমুদ্রের উপর ঝাঁপ দিয়ে দিল তাদের প্রত্যেকের পায়ের নিচে যেন আল্লাহর কুদরতি বিছানা সমুদ্রের পানির উপর দাঁড়িয়ে আছে সদু এক মানুষ গোল করে আল্লাহর মাহবুব বান্দাকে ঘিরে আছে যেন আকাশের চাঁদ তাদের মাঝখানে উপস্থিত হয়েছে সৈন্যরা যেমন সেনাপতিকে সামনে রেখে দাঁড়িয়ে আছে সেনাপতির চারিদিকে সৈন্য যেমন দাঁড়িয়ে থাকে চাঁদের মাঝখানে চাঁদকে মাঝখানে রেখে নক্ষত্ররা যেমন ঘুরে বেড়ায় হে তরুণ যুবকেরা আল্লাহর ওলির চারিদিকে ওই সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের চোখের সামনে সমুদ্রে মহাসমুদ্রে জাহাজটা মাল মাতা সমেত ভুস করে ডুবে যায় ডুবে গেল জাহাজ হে তরুণ যুবকেরা ওই সাধু এক মানুষের সামনে জাহাজটা ডুবে গেছে মাল সম্পদ ব্যবসার মাল মদিনার এতিম মিসকিনদের দান খায়রাত সব সমেত ডুবে গেছে আল্লাহর ওলি বান্দাকে মানুষগুলো পেয়েছে যেন সব কিছু ভুলে গেছে আল্লাহর ওলি বান্দাকে জিজ্ঞাসা করে মান আনতা আপনি কে আপনার পরিচয়টা কি মিন আইনা যে এটা আপনি কোথা থেকে এসেছেন কে বাবা আপনি কে বাবা আপনার পরিচয়টা কি সেই সময় সদু এক মানুষের প্রশ্ন শুনে ওই আল্লাহর নেক বান্দা বলেন বাবা তোমরা আমাকে চেনো না আমাকে চেনো না কিন্তু আমার নাম শুনেছ আমার নাম তোমরা শুনেছ চোখে আমাকে হয়তো কখনো দেখো না তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও জিজ্ঞাসা যখন করেছ না বলে কেমন করে পারি আমার নাম তোমরা অনেক শুনেছ চোখে কিন্তু দেখো না আমি আর অন্য কেউ নই আমি হলাম তোমাদের হযরতে ওয়াইস করুনি হুজুর জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা সাধু এক মানুষের হৃদয়টা বিগলিত হয়ে গেল আনন্দে আত্মহারা হলো যে ওয়াইস করুনি হুজুরের এত নাম শুনেছি তিনি আজকে ছিলেন বলে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন হুজুরের দোয়াতে ওসিলাতে আমরা বেঁচে গেছি ও আল্লাহর মাহবুব বান্দা আপনার সামনে সমুদ্রের ভিতরে পানিতে জাহাজটা তলিয়ে গেল আল্লামা জামিরউদ্দিন চাটগামি রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে লেখেন সেই সময় সাধু এক মানুষ বলতে লাগলেন হুজুর ও আমাদের হযরতে ওয়াইস করুন আপনি আল্লাহর নেক বান্দা আপনি আল্লাহর দরবারে যেটা দোয়া চান কবুল হয় ওই আমাদের ব্যবসার যাবতীয় মাল মাতা সব জাহাজে ছিল শুধু তাই নয় মদিনার এতিম মিসকিন দুস্থদের জন্য মিশরের ধনী মানুষেরা যা দান করেছিল সেগুনও ছিল সব সমুদ্রের তলায় পানিতে ডুবে গেল আপনি একটু দোয়া চেয়ে দেন যেন আমাদের ডোবা জাহাজ পুনরায় ভেসে ওঠে আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন হে মদিনার মানুষেরা হে মিশরের ব্যবসায়ীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি আমি দোয়া চেয়ে দিই যদি জাহাজ পুনরায় ফিরে ওঠে তাহলে কি তোমরা ঠিকঠাক মদিনার এতিম দুস্থ অসহায়দের মাঝখানে দান করবে হে তরুণ যুবকেরা
সেই সময় সাধু এক মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হলো হুজুর একেবারে ভাই পুঙ্খানুপুঙ্খু যেমন দরকার যেমন তাদেরকে দেওয়া দরকার তেমন দান করে দেব নিশ্চয় আমরা দেব মদিনার এতিম মিসকিনদের মাঝখানে বণ্টন করব আপনি শুধু দোয়া করে দিন হুজুর না হলে আমরা কি করব হুজুর এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় নিজের কাঁধের রুমালটাকে সমুদ্রের পানিতে বিছিয়ে দিলেন দি আল্লাহর দরবারে মোনাজাত করলেন এ আমার আল্লাহ আমার মাহবুব আপনি যদি আমি দোয়া চাই আমি ওয়াইজ করুনি দোয়া চাই আপনি ডোবা জাহাজটাকে পুনরায় আবার শুকনো অবস্থায় মাল মাতা সমেত সব কিছু সমেত আপনি পুনরায় ফিরিয়ে দেন বলার সঙ্গে সঙ্গে হুজুরের দোয়া চাইতে দেরি হয়েছে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়নি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয় পুনরায় ডোবা জাহাজটা শুকনো অবস্থায় ভোজ করে ভেসে ওঠে জোরে হবে না আরে জোরে হবে না এটা আল্লাহর ওলিদের কারামাত এটা আল্লাহর ওলিদের কারামাত কিছু মানুষ মানে না ধরব খামা খাই ওই যে ওলিয়া ওলিয়াদের কথা হিসাব উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যাচ্ছে ভাই এখন বিজ্ঞান মানে ওরা বিজ্ঞান মানে আজ থেকে 10 বছর আগে যদি বলতো এখানে বসে বসে এই ছোট্ট মোবাইলটায় আমেরিকার লোক আমেরিকায় তোমার ছেলে থাকে তার সঙ্গে দেখে দেখে কথা হবে বলে ধর তবু হয় নাকি আবার কিন্তু 10 বছর পরে এখন সত্যিই মানছে সত্যি মানছে বলে বিজ্ঞান অনেক উন্নতি হয়ে গেছে বিজ্ঞানের বাবা সব সায়েন্স সায়েন্স কুদরতি সায়েন্স মানে না দুনিয়াবি সায়েন্স মানে বুঝতে পারছ এই আজকে দেখলাম হঠাৎ করে আমাকে একজন পাঠিয়েছে একটা ভিডিও পাঠিয়েছে জানি না কতটা সত্য আমি জানি না একটা নাম্বার বেরিয়েছে একটা নাম্বার 3-7, 3-8, 3-9 ফোন আসছে ফোন আসার পরে যদি আপনি রিসিভ করে দিচ্ছেন দুম করে বমবাস্ট মতো হয়ে যাচ্ছে জানি না সত্যি কিনা কিন্তু ভিডিওতে দেখাচ্ছে সাবধান করছে কি রে ভাই বলে হ্যাঁ টেকনোলজি ওই নাম্বারের সঙ্গে এমন সফটওয়্যার রেডি করা আছে এমন ভাবে আপনার সঙ্গে লিংক করা আছে সফটওয়্যারের সঙ্গে আপনার এমন ভাবে তৈরি করা আছে যে আপনি রিসিভ করলি আপনার মোবাইলটা বাস্ট করে যাবে সঙ্গে সঙ্গে জানি না সত্য কিনা আমি বলতে পারছি না কিন্তু আজকে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে সেখানে ঘটনাটা দেখাচ্ছে এবং সাবধান করছে বলছে এগুলো অনেক ফেকও হতে পারে মিথ্যাও হতে পারে আবার সত্যও হতে পারে বলবেন টেকনোলজি হুজুর হতেও পারে না হওয়ার কিছু নাই টেকনোলজি বিশ্বাস করছেন অক্টোপাস পাল 2008 সালের ইউরো কাপে 2010 সালের বিশ্বকাপে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে ভাই আমার স্পেন জিতবে না পর্তুগাল জিতবে জার্মানির সি লাইফ অ্যাকোরিয়ামে বসে বসে সে ইশারা করে আগের দিনে জানিয়ে দিত আর সেটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে মিডিয়াতে প্রথম পেজে হেডলাইন হতো বিশ্ব ফুটবল ম্যাচেতে আর্জেন্টিনা জিতে যাবে যেটা বলতো পরের দিন সেটাই হতো এটাকে দুনিয়ার মানুষ বিশ্বাস করত বলতো হতেও পারে রে আজকাল ওই অক্টোপাস পালও ঠিক বলে দিচ্ছে ওকে মেনে নিচ্ছে অক্টোপাস পাল যা বলছে সেটা মানছে আজকে লেটেস্ট বিজ্ঞান যেটা বলছে সেটা মেনে নিচ্ছে আর ওলি আউলিয়াদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে আজও তারাগড় পাহাড়ে যান গিয়ে দেখবেন পাথরটা দাঁড়িয়ে আছে পাথরটা পড়ে যায়নি মানুষদের জিজ্ঞাসা করবেন শত শত বছরের ইতিহাস আজও তারা দেখবে দেখে কিন্তু মানবে না আসলে ওলি মানে না বন্ধুরা আমার মুরুব্বিয়ানেরা আমার তরুণ যুবকেরা আমার আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এত বড় আল্লাহর ওলি ছিলেন ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন বাবা আমার অনেক বয়স হয়েছে 117 বছর বয়স হয়ে গেল আমাকে লক্ষ লক্ষ মানুষ আব্বা বলে ডাকে আব্বা আব্বা বলে ডাকে অর্থাৎ তারা আমার ছেলে আমি ইন্তেকালের পর মারা যাওয়ার পর তারা যদি আমাকে দেখতে না পায় বড্ড কষ্ট পাবে তাই আমি ওসিয়াত করছি আমার আমাকে 3 দিন তোমরা মারা যাওয়ার পরে রাখবে আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তার বড় সাহেব জাদা আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর মস্ত বড় আলেম সাইখুল হাদিস তো সব হাদিস বোঝেন বাবা সব বোঝেন ওসিয়াত মারাটাও হাদিস মানতে হবে তো তখন জিজ্ঞাসা করলেন এত বড় আল্লাহর ওলি যখন বলছেন জিজ্ঞাসা করে নিচ্ছেন আচ্ছা হুজুর আপনি যে বলছেন আব্বাজান যে আপনাকে 3 দিন রাখার জন্য 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় হ্যাঁ 3 দিনের মধ্যেই তো ভাই আমার পচন শুরু হয়ে তার শরীরের অনেকটা
সমস্যা বিভিন্ন রকম। ভাই আমার তিন দিনের মধ্যে নখ খুলে যাবে, চুল পড়ে যাবে, বিভিন্ন রকম ঘটনা ঘটবে। তো আপনার তিন দিন রাখতে বলছেন, কিভাবে রাখবো? ডেড বডিকে লোকে রাখে মেডিসিন দিয়ে, বরফ দিয়ে, এসি দিয়ে, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে রাখে, কিভাবে রাখবো বলে দিন তাহলে। হুজুর কেবলা বলে দিলেন, দুনিয়ার জমিনে এন্তেকালের কয়েকদিন আগে বললেন, বাবা রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো বরফ লাগবে না, কোনো এসি লাগবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। আজও খবর নেন, আরামবাগ সাব ডিভিশন এলাকায় যাবেন, পিননগরের পীর সাহেবের কথা বলবেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জানাজাতে, বিভিন্ন নিউজ খবর হয়েছে, তিন দিন ধরে খবর হয়েছে, অন্তত 15 লক্ষ মানুষের জামায়াত হয়েছে, আজও খবর নেন। জি হ্যাঁ, দিন রাখা হয়েছিল এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া। ভাই আমার যেমন পিন্ডাবার দাদা যান হুজুরেরও, এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া, তিন দিন ধরে মানুষ এসেছে, দরজা জানালা খোলা, এসেছে দেখেছে চলে গেছে। আমার নানা যান ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করেন তখন আমি অনেকটাই বড়, আমার সব মনে আছে। সেই ছোট্ট খড়ের ঘরটা, যে ঘরটার ছবি আপনারা দেখেন মাঝে মাঝে, একটা কামরা, ওই ঘরটা দুদিকে সিঁড়ি। ভাই আমার মনে আছে, আমার সেই ছোট্ট ঘরটাতে রাখা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ এসেছে দেখেছে চলে গেছে। আল্লাহর ওলিকে আল্লাহ কুদরতি এসির মধ্যে কায়ামত পর্যন্ত একইভাবে রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো অস্বীকার করার জায়গা নাই। তুমি মানো না ওলিদের, তুমি টেকনোলজি মানো, হ্যাঁ টেকনোলজি মানো, তুমি ওলিদের মানো না, ওলিদেরকে আল্লাহ কুদরতি টেকনোলজি দেন, তুমি সেদারজায় পৌঁছে যাও, তুমি আল্লাহর এবাদতে মশগুল হয়ে যাও, দেখবে আল্লাহ তোমাকে সেদারজায় পৌঁছে দেবেন। ভাইরা আমার, আমি অনুরোধ করব, অনুরোধ করব, পাঁচ ওয়াক্ত নামাজটা কাল থেকে পড়ুন, কাল থেকে নামাজটা পড়ুন, মনের সঙ্গে লড়াই করুন, মনের সঙ্গে লড়াই করুন। আমার দাদা যান পিন্ডনগর, হুজুর কেবলা বলতেন, বাবা সারাদিনে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজের জন্য সময় দাও, 1 ঘন্টা, 12 মিনিট করে সময় দিলে 5 বারো 60, 5 ওয়াক্তের নামাজ পড়তে 60 মিনিট, 1 ঘন্টা সময় লাগে, 23 ঘন্টা সব কাজ করো, 1 ঘন্টা যদি তুমি নামাজের জন্য সময় দাও, আল্লাহ তোমার ওই 1 ঘন্টা নামাজের ওসিলায় তোমার 23 ঘন্টাকে সাকসেসফুল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা যান বলতেন, আমি হাত জোর করে বলে গেলাম, বাবাজি নামাজটা পড়ুন, নামাজটা পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। আমি মজাক করছি না, আপনাদের সামনে মজাক করতে আসিনি, কোনোদিন দাওয়াত করবেন না, আমি কোনোদিন আসবো না, দাওয়াতের ভুকাও নয়, আমি হাই স্কুল টিচার আপনারা জানেন, আমি বলি সব জায়গায়, আমি নেশাদার বক্তা বাবু, পেশাদার নয়, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, ফুচকেমি করতে আসিনি যে আমার সঙ্গে ফুচকেমি করবেন, ছেলে খেলা আমি করতে আসিনি, আমি ছেলে খেলা করার লোকও নয়, সেসব বক্তা আছে টাকা দিয়ে কিনে নেবেন, অসুবিধা নাই। কত টাকার লোক হয়েছো, কত টাকার লোক হয়েছো, কত ক্ষমতার লোক হয়েছো, হ্যাঁ ছেলে খেলা আমি করে লাভ নাই। বাবাজি, ভাইরা আমার, হাত জোর করে বলে গেলাম, নামাজটা পড়ুন।